ফেসবুক চালাচ্ছে আর WhatsApp এ মানে কি দেখছে কি পড়াচ্ছে কি দেখছে কি করছে সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত রোজা রেখে এই সব লোকের রোজা কাজ দিবে ভাই রোজা কবুল হবে রোজা কবুল হবে না রমজান মাস চলে এলো ভাই আর কয়টা দিন রমজান মাস আসলো রমজান মাসে রোজা রাখেন ভালো করে রোজা রাখেন সুন্দর করে রোজা রাখবেন ফাউস কথা মুখ দিয়ে বলবে না গুজব করবে না গিল্লা করবে না কোন মানুষের শিকায়ত বদনাম করবে না আর সুন্দর করে রোজা রাখবে ভালোভাবে ভাই আমার আল্লাহর নবী একদিন মসজিদে বসে আছেন আর আল্লাহর নবী যখন মসজিদে বসে আছেন দুটা লোক আসলো ভাই এসে উযু করলো উযু করার পরে করলো কি মানে নামাজ পড়লো আসরের নামাজ পড়ল আসরের নামাজ চার রাকাত পড়ল এবার চার রাকাত নামাজ পড়ে লোকটা করেছে কি আল্লাহর নবীর দরবারে গিয়ে বসলেন আল্লাহর নবী বললেন লোকটাকে বললেন কি বললেন ভাইরে আমার লোকটাকে বললেন তুমি বাইরে যাও দাঁতে খিলল করো দাঁতটাকে পরিষ্কার করো মাংসগুলো দাঁতের ছোটাও তারপরে সুন্দর করে উজু করো উজু করার পরে দোবারা নামাজ পড়ো আর রমজান মাসে রোজাটা চালিয়ে যাও ভাঙিও না কিন্তু রমজানের পরে এই রোজাটা কাজা করে তোমরা দুইজন করে নিও লোক দুটা বললো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো রোজা আছি কিছু খাই নাই আমরা সুন্দর করে উযু করলাম নামাজ পড়লাম কিন্তু আপনি কেমন কথা বলছেন হুজুর আমরা কেন মানে উযু করব আর দাঁতের মাংস ছুটাবো কেন বললেন নবী গো আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা তোমরা মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করলে তোমরা তোমার নিজের ভাইয়ের মাংস ভক্ষণ করেছো তোমরা মানে খিলল করে উজু করে নামাজ পড়ো অন্য লোকের সাকাইত করা বদনাম করা দুর্নাম করা গীপত করা মৃত্যু ভাইয়ের মাংস ভক্ষণ করা তোমরা খবরদার বর্ণনা মানে কারোর দোষ বর্ণনা করবে না লোকের ভুল ধরে বেড়াবে না লোকের ভুল ধরা লোককে বোকা বানাতে যেও না বেশি মানুষের ভুল ধরা জাহান্নামে যাওয়ার কারণ মানুষের ভুল ধরিও না নিজের পাপগুলোকে খেয়াল করো নিজের পাপগুলোকে স্মরণ করে করে তোবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও আর ঘরে বসে থাকো ভাইরে আমার লোকটা লোক দুটা চলে গেলেন উজু করে দোবারা নামাজ পড়লেন তো ভাই আমার রমজান মাস আসছে সুন্দর করে রমজান মাসের রোজাগুলো ভালো করে রাখবেন রমজান মাসের রোজাটা ভালো করে রোজা রাখবেন ভাই নামাজ পড়বেন তো ভাইরে আমার বাবু রায়ান গেটটাও আপনাদের শেষ হয়ে গেল রোজা ভালো হয় না বাবু রায়ান শেষ এবার চলে আসলো কোনটা গেট রে ভাই আর একটা গেট আছে যে আর একটা গেটের মধ্যে লেখা থাকবে আর একটা গেটে লেখা আছে কি একটা গেটে রাখা আছে বাবু জোহা তো বাবু জোহা গেটটাতে যে যাবেন তো বাবু জোহা গেটে যে ঢুকবেন জান্নাতটাতে তো বাবু জোহা গেটে ঢুকবেন তো যারা কুরবানি ভালো করে দিয়েছে সুন্দর করে কুরবানি দিয়েছে আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিয়েছে ওই লোকটা যাবে বাবু জোহা গেট দিয়া এখনকার মানুষের কুরবানি কবুল হয়েছে বল না কবুল কেন করা হয়েছে আপনি দেখেন নমাজি লোকে কুরবানি দেন কবুল হবে যদি আপনি সাত ভাগায় কুরবানি দিচ্ছেন আর বেনমাজি লোকের সাথে কুরবানি দেন আপনার কুরবানি কবুল হবে না সাত ভাগে কুরবানি দিবেন নমাজি লোক কুরবানি দেন নিজের পরিবারে কুরবানি দেন নমাজি লোকের কুরবানি কবুল হবে বেনমাজি লোকের কুরবানি কবুল হবে না আর আপনি বেনমাজি লোকের সাথে কুরবানি দিতে যাবেন না বেনামাজি লোকের সাথে কুরবানি দিতে যাবেন না নামাজি লোকের সাথে দেন তারপরে কুরবানি দিতে যাচ্ছে তখন কী করছে জানেন কুরবানি যখন দিতে যাবে আগে গোসের তাকনিক করছে এই গরুটার গোস কতখানি হবে মাংস কতখানি হবে 15 দিন ছেলেপিলে খেবে কি না ও কুরবানি দেবে না গোস দেখছে ও মাংস দেখছে ভাই তারপরে দেখছে কিরে ভাই মানে কে বলছে কুরবানি তো দিতাম না কিন্তু বেটার বিহা দিয়েছি কী করবো বিহাই নিন্দা করবো এই লেগে দিস কেউ বলছে ছেলেপিলা পরের দিকে তাকাইবে কখন দশওয়ালি গোস পাবো যে ছেলেপিলা খাবে কষ্ট মষ্ট যাই হোক ধার বাকি করে একটা কুরবানি দিয়ে দিলাম ল্যাটার প্যাটার মরা গরু গালা তো যাই হোক ছেলেপিলা তো খেক তো এই যে কথা গালা এই লেগে কুরবানিটা কবুল সবারির হবে না ভাই উঠে থেকেও খালাস ওখান থেকেও বরবাদ হয়ে গেলেন ওইটাও গেট আপনার শেষ কোন গেটে যাবেন বলেন তো আর একটা গেটে লেখা আছে ভাই আর একটা গেটে বিশাল করে লেখা আছে বাবু জিকির লেখা আছে যারা সব সময় জিকির করে তসবি পড়ে সব সময় আল্লাহকে ডেকে স্মরণ করে রে ভাই তো আল্লাহকে ডাকে না আর করে কি তসবি পড়ে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়ে না সব সময় একবারে মোবাইলে গান লাগিয়া আর মোবাইলে শুনছে আর মোবাইলে গান শুনে সময় আছে রে ভাই
বন্ধু কালা ধান কি মায়া লাগাইছ পিরিতে শিখাইয়া আমায় পাগল বানাইছ। একবারে সব গানে পাগল হয়েছে রে ভাই, দেখেন ভাই আমার তেসবি নাই, জিকির নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, কিছু নাই, সব সময় গানে বাজনাতে মাতওয়ালা ওই লোকটা বাবু জিকির গেড়ে জান্নাতে যাবে বলেন তো? যাবে? জিন্দগিতে যাবে না। বেনামিতে 600 টাকা দিল, দোয়া করছি থামেন, দান উঠেতে লাগছি, একটু পরে উঠাবো, সব টাকা বাহির করে রেডি থাকেন। তো কথা হয়েছে ভাই যে ওটাও গেট আপনাদের শেষ, বাবু জিকির গেট খতম, আর কয়টা গেট হলো? 7টা হয়ে গেল গেট, আর একটা গেট আছে, আর একটা গেট আছে, গেট আর 2টা গেট আছে ভাই, 6টা হলো, 6টা হলো আরও 2টা গেট। তো একটা গেট আর বলে দিই কোনটা, যে একটা গেট হলো বাবু সাদকা, একটা গেটে লেখা থাকবে বাবু সাদকা, যারা বেশি বেশি করে সাদকা করে, দান করে, খায়রাত করে, জাকাত বের করে, দান ধ্যান করে, মাদ্রাসায় দেয়, মসজিদে দেয়, ফকির মিসকিনকে দেয়, গরিব দুঃখীকে দেয়, যখনই যে হাত পাতে ওয়াকি দিয়ে দেয়, বুঝতে পারলেন? তো ওই লোকটা দান করনেওয়ালা, দানকারী লোকটা ওই গেট দিয়ে যাবে। তো আপনারা দান করছেন? আপনারা দান করছেন? গেটটাতে কেমন করে যাবেন? গেটে যেতে পারবেন? ওটাও গেট খালাস, খালি জান্নাত যাও, মরলে জান্নাতে যাও, জান্নাত পাবো, আরে জান্নাত লিব, জান্নাত লিব মানে পাকা কেলা নয় যে খাবেন, জান্নাত লিবেন আপনি, এখান থেকে পরিশ্রম করে যেতে হবে, এখান থেকে কিছু জোগাড় করে যেতে হবে, গরিব দুঃখী হইয়া মরিয়েন না, কিছু পুঁজিপাটা লিয়া মরিয়েন। পৃথিবীতে যখন মানুষ আসে তখন উলঙ্গ হইয়া ন্যাংটা হ্যাঁ খালি হাতে আসে নাকি, কিছু লিয়ে আসে কি, গরিব হয়ে আসে, অভাবী হয়ে আসে। আর যখন মরে তখন মরার সময় তোমাকে কিছু পুঁজি লিয়ে যেতে হয়, টাকা পয়সা ধন সম্পদ এগুলো কিছু যাবে না, ওকে পুঁজি পাটা জোগাড় করতে হবে, নমাজ রোজা করে, তেসবি জিকির করে, এবাদত বান্দিগি করে দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। তাহলে ওই সময় গরিব দুঃখী হয়ে মরিয়েন না। তো ভাই ওই গেটটাতে লেখা থাকবে বাবু মানে সাদকা, তো যারা বেশি বেশি করে সাদকা করে, মাদ্রাসা মসজিদে দান করে, ওই দানকারীরা ওই গেটটাতে যেতে পারবে। সব গেট আপনার কাছে শেষ, ওই গেটটাতে কোনো রকম যাবেন। আর একটা গেট আছে বাবু, আর একটা গেটে লেখা আছে বাবুল ইমান। তো ইমানের যদি ওয়াজ করি বাবুল ইমান গেটটাতে কে কে যাবে, তো 1 ঘন্টা লাগবে খালি ইমানের গেট করতে, বাবুল ইমান গেটে। তো ওই গেটটা পরে বলবো যদি আপনারা বসে থাকেন। তো আমি এখানে আপনারাকে দেখতে চাই জান্নাতে কে কে যাবেন আর জান্নাতে কে কে যাবেন না। ওই সাদকা করনেওয়ালা, দান করনেওয়ালা কোনো রকম যদি আইসা দান করেন কোনো রকম করে, ওখানে সব মুলমি সাহেবরা খাড়িয়ে যাবো গেটের কাছে, আর বলবো যে ভাই এইগুলা লোক কি, এই কী গ্রামটার নাম চেন্নাই না চিলহানিয়া, তো বলবো ভাই এগুলা চিলহানিয়ার লোক, সব আসছিল দান টান দিয়েছে, আল্লাহ এরাকে জান্নাতে ভরে দাও আল্লাহ। আল্লাহ বলো দেখো মুলি সাহেব তোমার হে বাবার একটু দেখো হচ্ছে, বলে হুড়িয়া ভরো সবকে, ট্যাং টুং ধরো জল না দেয়, হুড়িয়া গুঁড়িয়ে ভরে দেবো সবকে। তো ভাই আপনারা আইসেন যদি কোনোরকম জান্নাতে যাওয়ার মন থাকে তো আপনারা আসেন, একটু দান দিয়ে দেন ভাই, কোনোরকম ওই গেটটার কাছে খাড়ো হবে, আশ্রয় থাকবে, কিয়ামতের দিন কোথাও খাড়ো হওয়ার জায়গা পাবেন না, গাছ থাকবে না, কোনো বাগান থাকবে না, কোনো ঠান্ডা পানি পাবেন না, কোনো ম্যাগ উঠে থাকবে না, কোনো কিছুই আরামদায়ক কিছুই থাকবে না ভাই, আশ্রয় থাকবে না খাড়িয়ে থাকার, আপনাকে পা রাখার জায়গা থাকবে না। বোম্বাই গেলে কোনো দোকানে রাখা দিকে বোম্বাইতে বলে খাড়ো হইতে দেয় না, বোম্বাইতে কোনো দোকানে রাতে খাড়ো হইতে দেবে না, হাঁটতে থাকেন হাঁটতেই থাকেন কিন্তু খাড়ো হইতে দিবে না। তো ওইরকম খাড়ো হওয়ার জায়গা নেই আপনার সব শেষ আছে। তো আপনারা যদি খালি দানটা করেন কোনোরকম ওখানে খাড়ো হইতে পাবেন বাবু সাদকা গেটের কাছে, এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা আইসেন, আপনারা এসে একটু দান করেন, প্রাণ খুলে অন্তর খুলে, আল্লাহ তুমি কোনোরকম ওই গেটের কাছে আমাদেরকে খাড়ো করিও, ওই গেটের কাছে দাঁড় করাইও আল্লাহ। ওই জান্নাতটাতে যদি যেতে পাই তা তো জান্নাত বাঁচবে, জান্নাতের ভিতরে যখন চলে যাবেন বলবেন আল্লাহকে আল্লাহ এটা থেকে একটা সুন্দর জান্নাত গালা দাও, এটা হেল দেওয়া ভালো লাগে না, একটা সবুজ গালার মধ্যে পেটা আল্লাহ আল্লাহ বলে জিদ দেখে যেটা ছেলে বাপের কাছে কানবে আব্বা দেওয়া না জি 10টা টাকা দাও, 10 টাকা দিলে একটু আব্বা আরও 10টা দেওয়া না জি আরও 10টা দাও, কি বারে বারে টাকা চাইছে রে ফের 10টাকা দিলে, ফের খাইয়া টাইয়া চাকরি আব্বা 20 টাকা দাও, বোকা তুই একবারে 20 টাকা 30 টাকা 50 টাকা চাবি তো খালি বারে বারে যা লে যা ফের দিয়ে দিলে ফের আব্বা 100 টাকা ইয়ার ঘুন ঘুন দেখে টাকা বাহির করে দেবে। তো ওইরকম যখন জান্নাতে চলেই যাবেন, পারমিশন পেয়ে গেলেন, পায়ে লওয়ার পরে যদি কহেন আল্লাহ এটা জান্নাতে একটু অন্যরকম লাগছে, আল্লাহ ইয়ার থেকে একটু ভালো গালাতে যেতে দাও, আল্লাহ বলবে একে ভর ফেরেস্তারা বলে গেলে যাও ঢুকা
অন্য জান্নাতে দিয়ে দেবে। তো কথা হয়েছে ভাই কোনো রকম তো খাড়ো হওয়ার জায়গা টালেন, কোনো রকম জান্নাতে ঢোকার বন্দোবস্ত তো করেন, তো আপনারা একটু কাইছেন মন খুলে এই মসজিদে আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতখানা, আল্লাহর পবিত্র স্থান, এই ঘরে যদি আপনারা দান করেন আল্লাহ আপনার ওখানে স্থান করবে, জায়গা রাখবে, আপনি ওই জান্নাতটাতে যেতে পারবেন। ভাই তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য মন খুলে প্রাণ খুলে অন্তর খুলে দোয়া করে দেবো, আপনারা একটু তাড়াতাড়ি আসেন, তাও ওই গেটটার কাছে কোনো রকম খাড়া হতে পারবেন। ভাই আসেন আপনারা পাটাপাট আসেন, একটু দোয়াটা নিলেন, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসছি। আচ্ছা করে দিন, ঠিক আছে, মা বাবার জন্য নাকি মায়ের জন্য? ইনশাল্লাহ মা বাবার জন্য 500 টাকা। মোহাম্মদ ইসমাইল ঘাসিয়াঘাট নাকি? মোহাম্মদ ইসমাইল ভাই আমার 500 টাকা দিয়েছে বাপ মায়ের জন্য। আল্লাহ ওর বাপ মার জীবনের গুনাহকে মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, আর আল্লাহ ইসমাইল ভাইয়ের হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থানীয় কেমতের পরে জানাতে নাসিব করিও। কি নাম ভাই? তাড়াতাড়ি আসেন ভাই, যদি গেটটার কাছে যাওয়ার মন থাকে। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আল্লাহ তুই 5,05,00,000 বেলা গ্রহণ করো। আল্লাহ একটা ছোট বাচ্চা, আল্লাহকে 100 টাকা দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ তার মধ্যে স্বপ্রণ করো, দীর্ঘ জীবন হচ্ছে রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানে সহিত রাখো, মরার পরে সুগম স্থানীয় মামলা। আর মা বোনদের কাছে লোক পাঠান, আপনার লোক আছে, সেট করা আছে কি? কি নাম ভাই আপনার? শুনেন এখানে শুনেন, এই গ্রামে বাড়ি না অন্য গ্রাম? বাথ না মাস্টার সাহেব, শুনেন মাস্টার সাহেব টুপিটা কেন পড়েছে রে মাস্টার সাহেব? এসে একটু হাত মোসাফা করবো। আল্লাহর একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার বেনামিতে 100 টাকা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, মানুষ একটু বাড়িয়ে টাড়িয়ে কিছু বেশি করে দেন, আপনার কি চাকরির ব্যাপার? দু বস্তা সিমেন্ট কম যে হচ্ছে ভাই, শুনেন 5 বস্তা করে দেন। নারে তাকবীর, শুনেন মাস্টার সাহেব, ওরে সুবহানাল্লাহ, কি আছে জি ভাই এর মধ্যে? কোরআন নাকি? ওরে বপরে বপরে, কোরআন ভাই কিনে কিনে দান দিচ্ছেন আপনারা? হ্যাঁ এরাকে কই হা শুনবে না, এরা আদমের বংশ তো, কোরআন মসজিদে জমা হইয়া হইয়া পড়া আছে, টাকাটা দিয়ে দেবেন কাজ দিবে, কোরআনের নিয়েতে দান করবেন নাকি কোরআনের নেকিটা পেয়ে যাবেন। আর কোরআন কিনে পড়ার লোক নাই, আর কোরআন জমা হয়ে গেছে মেলেই না হবে, মুলবি গেলাকে তাফসির কিনে দেবেন, বড় বড় হাদিস মশলার কিতাব কিনে দেন, পুড়া পুড়া ওয়াজ করবে নাকি পাবেন। আর কোরআন দিয়েছেন, কোরআন পড়ার লোক নাই মসজিদে মাদ্রাসাতে ঢেরই লেগে আছে, এত কোরআন আছে পড়ার লোক নাই, একটু করে টাকা পয়সা গেলা দেন ভাই, এসেন তাড়াতাড়ি এসেন। আর একজন ভাই আমার দিয়েছে আল্লাহ 200 টাকা, আল্লাহ 2,10,000 বলে গ্রহণ কর। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা কর, আল্লাহ তুমি হায়াতকে তারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সকম স্থান দাও, কেমন তারপরে জান্নাত নাসিব করো। আসেন ভাই তাড়াতাড়ি আসেন, মা বোনেরা মা বোনদের কাছে লোক পাঠান, মা বোনেরা তোমাদের কাছে লোক যাচ্ছে, তোমরা একটু মন খুলে দান করো। কি নাম ভাই? হাজি আব্দুস সুবহান, সুবহান আল্লাহ আমার ভাই হাজি আব্দুস সুবহান সাহেব 500 টাকা দিয়ে চাললা, তুমি 5,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ আর একজন ভাই আমার নাম কি রে ভাই? আব্দুর রহমান ভাই আমার 500 টাকা দিয়ে চাললা, 5,05,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ আব্দুর রহমান ভাই জীবনে গুনাহকে মাফ করো। কি নাম ভাই? আলাউদ্দিন ভাই আমার, আলাউদ্দিন ভাই 500 দিয়েছে, 5,00,000 বলে গ্রহণ করো। নাম কি ভাই আমার? বেটা ছেলে নাম হলো ওর বেটা ছেলে। আল্লাহ গো বেটা ছেলে 350 টাকা দিয়ে চাল্লা, ওর দানকে তুমি সদরে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখো। আর একজন ভাই আমার 2টা আংটি দিয়েছে, আর 100 টাকা দিয়েছে। আল্লাহ আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। 200 টাকা দিয়েছে, 200,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000। আর একজন ভাই আমার 100 দিয়েছে, 100,000। আল্লাহ এদের দানকে তুমি সদরে গ্রহণ করো। হ্যাঁ তাগড়া পার্টি যেগুলো চিনাবেন, আসসালামু আলাইকুম, এদ গেছেন আপনি, এদ গেছে খাড়ো হন, ইউটিউবে ভাইরাল করবো আপনাকে, এদ গেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই 500 টাকা দিয়েছে, মা অসুস্থ বাবা মারা গেছে, আল্লাহ আর মার অসুস্থকে ভালো করতে। নাম কি ভাই? হেফজুর রহমান। এই গেরামে বাড়ি কি তো কম যায় জি ভাই? গেরামে একটু বেশি করে দেন না, কম হয়েছে। গত রাতে ভাই ছিলাম আপনাদের কেওয়ালা, রামচন্দ্রপুর কেওয়ালাতে, তো আইডিয়া ফেল বলছি 5,000 করে, যখন লোক চেয়েছি 5টা লোকের কাছে, 1টা লোক বলছে 19,000 লেখেন। ও গে মা,
আর একজনকে বলছি 50,000 দেন, হয়ে যায় 50,000 মারল না 70,000 লেখেন। আমি ওরে সুহান আল্লাহ, এই তো আইডিয়া ফেল আইজ। 11 লাখ টাকা উঠেছে, 11 লাখ টাকা আই গত রেতে আই কেওয়ালাতে ছিলাম, কেওয়ালাতে আইজ রেতে কেওয়ালাতে। তো আপনার ঘে এই চেন্নি না চেন্নাই কয়েছে, তো মনে চেন্নাই। তো এঠেকার লোক কি নাম ভাই? নাসিম ভাই আমার 500 টাকা দিয়েছে আল্লাহ 5 লক্ষ। আল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা। ও ভাই শুনে তানভীর আলম ভাই, এ গ্রামে বাড়ি নাকি ভাই? ওকসা এ আর পরের ওকসা। তো একটু বেশি করে দেন না যে ভাই, আপনারা কম করে যদি দেন তো এরকম করে হবে, একটু বাড়িয়ে দেন ভাই, দেন কিছু পাঠান, দেন বিসমিল্লাহ দেন। তো ওরে সোহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এ ভাইয়ের জীবনের গুণা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ একটা নাও জওয়ান ছেলে, আল্লাহ বয়স বেশি হয়নি, আল্লাহ তাও 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি 50,000 বেলা গ্রহণ করে নিও। আল্লাহ দীর্ঘ জীবনের বাচ্চা রাখিও, সুখে শান্তিতে রাখিও, ইমানামানের সহিত রাখিও, মরার পরে সুখম স্থান দিও। আল্লাহ তোমার আর একজন বান্দা, আল্লাহ একটা আমার বয়স্ক নানা, আল্লাহ 100 দিয়েছে, 100,000 বেলা গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আর একজন ভাই আমার শাশুড়ির ওপরে কত মায়া কত যে মুরগা খেলালছে, আল্লাহ 200 টাকা দিয়েছে, আর একজন ভাই আমার ও শাশুড়ির ওপরে মানে শাশুড়ির ইয় শাশুড়ির নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ ওদের শাশুড়ির জীবনের গুণাগাদা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো। আল্লাহ একটা ছোট ছেলে, আল্লাহ গো 30 টাকা দিয়েছে, আল্লাহ 30,000 ওইলা গ্রহণ করো গো মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, তোর বান্দা যে হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমায় দের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দের মাওলা দে, তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা। পা কে দিলে রে বাবা, কেটা দিলে তুমি? 50টা দিলে, তোমার মা গেল দিবে না, তোমাকে দিবে না, যাও। আল্লাহ একটা ছোট তোমার বান্দি, আল্লাহ একটা বাচ্চি 50 টাকা দিয়েছে, আল্লাহ 50,000 বলে গ্রহণ করো। আল্লাহ 50 টাকাকে আল্লাহ 50 লাখ বলে গ্রহণ করো। আল্লাহ জীবনের গোনা কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো গো মাওলা। আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মমিন ভাই, যাইতে হবে মাটির বিছানায় রে মমিন ভাই, যাইতে হবে পরকালে, সোনারে অঙ্গা তোমার মাটিতে মিশাবে, যেতে হবে আনারুল ঝোলা বাতনা। বাপরে বাপরে, বাতনা থেকে আনারুল ভাই আমার এসে 500 টাকা দিয়ে চাল্লা 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ কর। আল্লাহ আনারুল ভাইয়ের জীবনে কোনো কথা মাফ কর। আল্লাহ একজন ভাই আমার ছাড়া মারি, বপরে ছাড়া মারিল, খুব খাতরা রে ভাই, 200 টাকা দিয়েছে। বাদল 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করি। আপনার বাড়ি কোনটা ভাই? এখানে রেগে কেনে আছেন রে ভাই, চোখ টোক লাল কেনে খুব? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেম্বার আছে, একটু বেশ করে দেন না যে ভাই, আর 500 দেন, মেম্বার মানুষ আর 500 দেন ভাই, দেন আল্লাহর রাস্তায় দেন। ও মেম্বার সাহেব 500 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন ভাই, জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। 200 দিলেন যে ভাই, আলহামদুলিল্লাহ 700 টাকা দিল, আলহামদুলিল্লাহ। কি নাম ভাই আপনার? দুলাল শেখ, খুব ভালো নাম, কিন্তু ভাই 500 টা যে কম হয়েছে ভাই, একটু বেশি করে দেন। এই গ্রামে বাড়ি কোন গ্রাম? চামা, চামা মানে জামাই পাড়া নাকি? হ্যাঁ, তো 500 কেনে দিয়েছেন এই গ্রামে শ্বশুর, কত যে শ্বশুর বাড়ি মুরগা খেয়েছেন এসে। আর এখানটা দেন 500 টাকা, এলা দেন দেন, আর এখানটা দেন। হায় রে হায় রে, মুরগা দেশি খেলে নিলি চার পোলট্রি খেলেবে, কেউ আর শ্বশুর আছো? আল্লাহর একজন লোক, আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ মনের দোষ পূরণ করো, দীর্ঘ জরা জরা কর, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো। ভাই আসেন তাড়াতাড়ি করে আসেনা দেন। আচ্ছা মা বোনের কাছে লোক গেছে না যায়নি আপনার? কে দিলে এটা?
তুমি মাহবুব আল্লাহ একটা মাহবুব নামে একজন আল্লাহ তোমার বান্দা 200 টাকা দিয়েছে আল্লাহ 2 লক্ষ তো কোটি বলে গ্রহণ কর আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জন কর হায়াত দারাজ কর একে বৃদ্ধি কর আল্লাহ আমার একজন বয়স্ক ভাই আল্লাহ 100 টাকা দিয়েছে 100,000 বলে গ্রহণ কর আল্লাহ জীবনের গুনাহগত মাফ করা জীবনের ভুল ত্রুটি মার্জন কর হায়াত দারাজ কর একে বৃদ্ধি কর আর তাড়াতাড়ি বক্তা লিয়ে আসেন বক্তা কুন্ডা যা আপনার ঘে 50 টাকা ফের কে ঘুরিয়ে নেবে রে ভাই কে রে 50 টাকা ঘুরিয়ে নেবেন যে ভাই 150 ঘুরিয়ে নেবেন কেন জি ভাই হাট ঘুরিয়ে নেন না একটা 200 দিলে আর একটার মানে 50 টাকা হাজি সাহেবের বাড়িওয়ালি আল্লাহ হাজি সাহেবের বাড়িওয়ালি শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ 500 টাকা আল্লাহর শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহকে মাফ কর জীবনের ভুল ত্রুটি মার্জন কর আর একজন ভাই 100 আর একজন ভাই আমার 100 আল্লাহদের জীবনের গুনাহকে মাফ কর আল্লাহদেরকে হেদায়েত কর সুপা দাগা সুস্থ রাখো মরার পরে সুগম স্থান দেও কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা কত আছে ভাই এই গ্রামের বাড়ি কি তো হ্যাঁ জি ভাই 500 টাকা গেলা দেন করে দেন 500 করেন 2500 টাকা ধার লিখে দেন কইলে 2500 ধান আমি 2500 টাকা আনসুর রহমান 25 কিলো কম হয়েছে একটু বাড়িয়ে দিলে ভালো মাহফুজ আলম ট্রেনওয়ালা जिसका माइक बाज रहा है 1000 देता है उसके पास ज्यादा करके लीजिए ना भैया कोई माइक वाला भैया ओ भैया कुछ बढ़ा दीजिए 2000 कर दीजिए नारे तकबीर 2000 कम है लो आज मैंने लेन की रोवारी फिर मैकटेक अच्छे तो कष्ट करे बेचारी दीजिए अल्हम्दुलिल्लाह ঠিক আছে আলহামদুলিল্লাহ 2000 টাকা আল্লাহ আর মাইক যাতে টান টানা টান বাজে আর সবাই যাতে ভাড়া করে আর জালসা যাতে মুলবিরা হুঁড়িয়া করে একদম চলবে ভাই ধামাকা করে যাক আলহামদুলিল্লাহ ও ভাই শুনেন